প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিটন টিচিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের পর্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে লেটার, যার বাংলা অর্থ রয়েছে বর্ণ। লেটার কি? প্রত্যেকটি ভাষা লেখার জন্য কতিপয় ভিন্ন ভিন্ন চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয়। এরূপ ব্যবহৃত চিহ্ন বা সংকেতকে বাংলায় বর্ণ বলে এবং ইংরেজিতে লেটার বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেটার কি বুঝলাম? যে লেটার হচ্ছে একটি চিহ্ন বা সংকেত যেগুলো দিয়ে ভাষা লেখা হয় বা কোনো শব্দ লেখা হয়, তাই এগুলো কি বলা হয়? লেটার। আমরা এবার লেটার সম্পর্কে জানব যে ইংরেজি ভাষায় ব্যবহৃত লেটার সর্বমোট 26টি। তাহলে ইংরেজি ভাষায় ব্যবহৃত লেটার কতটি? সর্বমোট 26টি। লেটারের প্রকারভেদ: ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের যে বর্ণগুলো রয়েছে সেগুলো হল এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যাপিটাল লেটারগুলো হল এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটার। এবারে আমরা জানব স্মল লেটার সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে লক্ষ্য করলে বোঝা যাবে যে ক্যাপিটাল লেটারও এ থেকে জেড পর্যন্ত এবং স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত, শুধু লেখার ধরনগুলো হচ্ছে আলাদা। ক্যাপিটাল লেটারের লেখার ধরনগুলো হবে এভাবে এবং স্মল লেটারের লেখার ধরনগুলো হবে এভাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম যে লেটার কি এবং লেটারের যে কত প্রকার রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারলাম, এবং লেটারের যে লেখার যে সিস্টেমটি রয়েছে, যে নিয়মটি রয়েছে, সেগুলো আমরা দেখতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরবর্তীতে জানব যে আলফাবেট, অর্থাৎ আলফাবেট বর্ণমালা, এই আলফাবেটটা কি? তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পারি, চলো। ইংরেজি ভাষায় ব্যবহৃত মোট 26টি বর্ণের বা লেটারের সমষ্টিগত নামকে আলফাবেট বা বর্ণমালা বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখানে দেখতেছেন যে 26টি বর্ণ, অর্থাৎ আমরা জানি যে ইংরেজির 26টি বর্ণ রয়েছে। এই 26টি বর্ণ একত্রে বলা হয় আলফাবেট বা বাংলায় বর্ণমালা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফাবেটটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, আমরা বুঝতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি ক্লাসটি এখানে শেষ করলাম, এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।